করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যে সরকারি বিধিনিষেধের কারণে ক্রেতা কমলেও সব ধরনের পণ্যের যোগান রয়েছে স্বাভাবিক চাহিদা না থাকায় পৌঁছে যাচ্ছে পেঁয়াজ রসুন আদার মতো গুরুত্বপূর্ণ পণ্য পেঁয়াজ টাকা বিক্রি হচ্ছে না এ পরিস্থিতিতে কয়েক বড় লোকসানের আশঙ্কায় পাইকাররা চিত্রে করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশ জুড়ে অঘোষিত লকডাউনের মধ্যেও স্বাভাবিক রাখতে চালু রয়েছে পুরোদমে চট্টগ্রামের খাতুনগঞ্জ সব ধরনের পণ্যের যোগানো রয়েছে স্বাভাবিক সরবরাহ বাড়লেও ক্রেতা না থাকায় দাম কমেছে পেঁয়াজ রসুন ও আদার তবে কম দামেও বিক্রি হওয়ায় পচে যাচ্ছে পেঁয়াজ রসুন ও আদা এ পরিস্থিতিতে কয়েক কোটি টাকা লোকসানের আশঙ্কায় পাইকাররা যে মালগুলা বন্দর থেকে বের হয়েছে ফোর থেকে বের হয়েছে ওই মালগুলো কিন্তু খাতুনগঞ্জ আপনার ঢাকা বিভিন্ন মোকামে পাইকারি মোকামের মধ্যে ওই মালগুলো ঢুকছে কিন্তু এই মালগুলা ঢুকার পরে এটা একটা ছাপ সৃষ্টি হয়ে গেছে সেই তুলনায় বেচা বিক্রিটা হয় নাই অনেক মাল এখানে জাম হয়ে গেছে আমদানি হয়েছে কিন্তু বেচা বিক্রি নেই বেচা বিক্রি সামনে যদি আর দুই একদিন না চলে তাহলে ফসলশীল মাল পঁচি যাবে আমদানিকারকরা বলছেন করোনার কারণে বিভিন্ন দেশে পণ্য আমদানি একেবারে বন্ধ রয়েছে এই অবস্থায় রমজানে পণ্য সংকটের আশঙ্কার কথাও জানান তারা যে পণ্যগুলো এখানে আছে পর্যাপ্ত পরিমাণ আছে মোটামুটি আমাদের এই রমজানের আগ তো আমরা কভার করতে পারবো এরপরে কি হয় সেটা আল্লাহ ভালো জানে বর্তমানে কোনো সংকট নেই সামনে যদি এরকম যদি এটা যদি দীর্ঘই 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 হয়ে থাকে তাহলে আমরা একটা সমস্যার সম্মুখীন হতে পারে চাকতাই খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে পাঁচ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও গুদাম রয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টিফোর